আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রানী সুমন ব্লগস থেকে রানী চলে আসছি। আজকে আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো বেগুনি আলু চপ পেঁয়াজু রেসিপি করে দেখাবো। তো সেই জন্য আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো আমি বেসনটিকে ম্যারিনেশন করে রাখবো। তো ম্যারিনেশন করতেছি বেসনকে, ব্যাটারটা তৈরি করে নিব বেসনের। সেজন্য আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে। তো আপনাদের বেসনের আন্দাজ অনুযায়ী আপনারা মশলাটা ব্যবহার করবেন। এবং 1/2 চা চামচের মতো টেলে নেওয়া জিরা গুঁড়াটা দিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর হওয়ার জন্য। এবং 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা মিক্সড করা। এবং 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবং অল্প একটু পানি দিয়ে সুন্দর করে থিকনেস করে আমি আলু চপ এবং বেগুনির ব্যাটারটা তৈরি করে নিব। তো আজকে অবশ্যই শবে মেরাজের রোজা করেছি, সেজন্য ভাবলাম বাসায় ইফতার তৈরি করে ফেলি, তো আপনাদের সাথে ব্লগটি শেয়ার করি। তো তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করতেছি। তো এই জন্য আমি এখন বেগুনি আলু চপের ব্যাটারটা আগে তৈরি করে নিব। তো আসলে এটা আপনারা ইফতারের জন্য তৈরি করতে পারেন, সামনে অবশ্যই রোজা, তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যারা নতুন রাঁধুনি তাদের কাজে আসবে, এবং যারা পুরান্ত পারেনি কম বেশি সবাই পারে। তো যার যার রান্নার স্টাইল আর কি যেই রকম, এটাই আর কিছু না। তো খুবই মচমচে এবং ক্রিসপি বেগুনি টিপসহ আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতেছি, যে ক্রিসপি মচমচে হবে বেগুনি আলু চপটা কীভাবে তৈরি করলে। তো অবশ্যই শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। তো আমি ব্যাটারটাকে এখন তৈরি করে একটু 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, এবং বাকি ব্যাটারগুলো আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে, পেঁয়াজু এবং আলু চপটি তৈরি করে। তো আমি বেগুনে হালকা পিস পিস স্লাইস কেটে নিয়েছি, এবং হালকা লবণ মেখে রাখবো 2টা ভিজুক। এর পাশে আমি আপনাদেরকে এখন পেঁয়াজুটা তৈরি করে দেখাচ্ছি। এর মধ্যে আমি মসুরের ডালকে ভিজিয়ে বেটে নিয়েছি ব্লেন্ডারে, এবং এর মধ্যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি, এবং দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। আসলে 1/2 চা চামচের মতো মরিচের গুঁড়া, এসব ব্যবহার করলে আসলে পেঁয়াজু আলু চপ বেগুনের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আবার আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1/2 চা চামচের মতো। অনেকে আবার যদি মশলা ফ্লেভারটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু দিলে ভালো হয়, টেস্টি খুবই ফ্লেভারফুল হয়। হোটেলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, হোটেলে যেভাবে স্ট্রিট ফুডে পাওয়া যায় আলু চপ বেগুনি পেঁয়াজু, সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করলাম। এবং এখানে আমি আলু ভর্তার আলু চপটা রেডি করার জন্য আলুটাকে প্রথমে সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, এবং এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ এবং শুকনো মরিচ টেলে নিয়েছি, এবং কুচি ধনিয়া পাতা এবং কুচি কাঁচামরিচ নিয়েছি। আসলে ঝালটা আপনাদের পছন্দ মতো, তো আমি হালকা ঝালে ব্যবহার করছি। এবং অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি টেলে নেওয়া জিরো গুঁড়া, দিলে আলু চপের ভিতরের ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তো এটাকে আমি সুন্দর করে ম্যারিনেশন করে নিব, এবং আলু চপের শেপ দিয়ে নিব। তো যারা নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, এবং রানী সুমন ব্লগসকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না। তো গোল গোল করে আমি আলু চপের শেপ দিয়ে নিব। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু সামনে রোজার মাস চলে আসতেছে,
তাই ভাবলাম এই রেসিপিটা আপনার সাথে শেয়ার করি। তো 10 মিনিট হয়ে গিয়েছে, 10 মিনিট পর ব্যাটারটা একটু ভিজে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু পরিমাণ কালি জিরা এবং আতপ চালের গুঁড়া নিয়েছি 1/2 কাপের মতো। তো আসলে মেন সিক্রেট বিষয়টা হলো আপনার বেসনের ব্যাটারের সাথে যদি চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে আপনার বেগুনি আলু চাপটা খুবই মচমচে এবং ক্রিসপি হবে। যারা ক্রিসপি খেতে পছন্দ করেন তো চালের গুঁড়াটি ব্যবহার করলে বেগুনি আলু চাপটা খুবই ক্রিসপি এবং মচমচে হবে, কিছুক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে। তো আমার ব্যাটার হয়ে গেছে এবং অবশ্যই চালের গুঁড়াটা মনে রাখবেন, ভেজে নেওয়ার আগ মুহূর্ত চালের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে বেগুনিটা মচমচে থাকবে। তো এখন আমি বেগুনিগুলো একে একে মেখে তেলে, ডুবো তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। তো ডুবো তেলে ভাজলে উল্টে পাল্টে ফুলকো ফুলকো, দেখুন খুবই সুন্দর বেগুনিটি হয়েছে। এবং দেখে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে বেগুনিটা ক্রিসপিনেসটা, আসলে চালের গুঁড়াটা ভাজার আগ মুহূর্তে ব্যবহার করলে মেন বিষয়টা হচ্ছে তখন আপনার বেগুনিটা একেবারে এবং আলু চাপটা মচমচে হবে, মুখে খেতে খুব স্বাদ অসাধারণ লাগবে। তো অবশ্যই আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন এবং অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে আপনাদেরকে রেসিপিটা। তো আমার ফুলকো ফুলকো বেগুনি হয়ে গেছে। তো আসলে দেখা যায় রোজার মাস, রোজার দিন রহমতের মাস চলে আসতেছে, আল্লাহ আমাদের সবাইকে যাতে হেদায়েত দান করুক, 30টি রোজা রাখার তৌফিক দান করুক। আমরা সকল মুসলমান ভাই ও বোনেরা যাতে 30টি রোজা পূরণ করতে পারি, আমাদের নেক হায়াত দান করুক আল্লাহ। অবশ্যই আমরা একটি দোয়া করি এবং আল্লাহ সবাইকে যাতে হেদায়েত দেক আল্লাহর 30টি রোজা রাখার। তো সকল মুসলমান ভাই ও বোনেদের জন্য আজকে আমার এই রেসিপিটা, এবং আসলে সব ভাই বোনদের জন্য এবং যারা রোজার মাসে আসলে রোজা করে তাদের জন্য একটু ভালো হয় যে রেসিপিটা দেখলে। তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো একে একে আমি সব বেগুনিগুলো ভেজে নিয়েছি, এখন আমি আলু চপগুলো ভেজে নিচ্ছি সেম ভাবে উল্টে পাল্টে। এবং চুলার জালটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, বেশি জাল দিয়ে ভাজবেন না অবশ্যই, তা না হলে কিন্তু আপনার বেগুনি আলু চপগুলো পুড়ে যাবে। এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন, মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবেন, তো অবশ্যই ভালো হবে। আসলে নিজের একটু ব্রেনটা একটু কালচার করে রান্নার টাইমে করলে দেখা যায় বোঝার চেষ্টা করতে হবে যে রেসিপিটা কম বেশি জালের একটা ব্যাপার থাকে, সেটা নিজের একটা আয়ত্তের ভিতরে নিয়ে করতে হয়। ফুল জালে অবশ্যই ভাজা পুরো কখনো করবেন না, তাহলে কিন্তু যে কোনো জিনিসই পুড়ে যেতে পারে। তো আমি উল্টে পাল্টে আসলে বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। তো আসলে কে কে এই শবে মেরাজের রোজা করেছে, অনেকে 10টি রোজা করে, অনেকে 2টি করে, অনেকে 3টি করে, কে কয়টি করে রোজা করেছেন শবে মেরাজের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আশা করি। তো আমি 3টি রোজা করব আল্লাহ বাঁচাইলে। তো আজকে আমার প্রথম রোজা সম্পন্ন করেছি। তো আপনাদের ভালোবাসায় সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারি এবং নিত্য নতুন ব্লগ নিয়ে যাতে আপনাদের মাঝে হাজির হতে পারি, এই দোয়াটাই করেন আপনারা আমার জন্য, যাতে নিত্য নতুন ভালো ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবং আপনারা কী ধরনের রেসিপি দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার প্রিয় ভাই ও বোনেরা। তো আপনাদের কাছে সবাইকে অবশ্যই আমার রেসিপিটি আজকে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আপনাদের কাছে আমার সব রেসিপির নোটিফিকেশনটা চলে যাবে। তো যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না
এবং নিত্য নতুন আপনাদের আপনাদের অনুপ্রেরণা পেলে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আশা করি। তো এই যে আমার পেঁয়াজুটা ম্যারিনেশন করে রেখেছিলাম, এখন আমি পেঁয়াজুটা ভেজে নিব। তো ঝটপট আসলে বিকালের নাস্তাতেও আপনার এই রেসিপিটা রাখতে পারেন। তো কাদের পছন্দ হয় এই রেসিপিটা খেতে, আলু চাপ, বেগুন, পেঁয়াজু, অবশ্যই আমাদেরকে জানাবেন। তো একে একে আমি সব কিছু ভেজে নিচ্ছি। তো এই যে আমার পেঁয়াজুটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা যদি বেশি ব্রাউন খেতে না চান, হালকা ভাজাও করে নিতে পারেন, আসলে আপনাদের পছন্দ অনুযায়ী করে ফেলবেন। তো আমি পেঁয়াজুগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আসলে ইফতারেতে ঝটপট তৈরি করে নেওয়া যায়, তো চেষ্টা করব এই ধরনের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা নিত্য নতুন ব্লগ নিয়ে আসতে পারি আপনাদের জন্য, এবং অবশ্যই আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখুন, খুবই সুন্দর ক্রিসপি মচমচে দেখতে স্বাদে অতুলনীয় সুন্দর হয়েছে আমার এই আলু চপ, বেগুনি এবং পেঁয়াজু। অনেকে আসলে পাকোড়াও বলে থাকেন, তো আমরা অবশ্য পেঁয়াজি বলি। তো আসলে রমজান মাসে এটি খুবই একটি রহমত এবং বরকতময় রেসিপি। আল্লাহ হাফেজ।